আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলাধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন 23.18 একর। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলে মানুষের পানির কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য। মহারাজা ধর্মমাণিক্যর নাম অনুসারেই এর নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা। কুমিল্লার শহরবাসীর নিকট এই দিঘিটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে থাকে। এখানে অবকাশ যাপনের নিমিত্ত প্রতিদিন বিপুল জনসমাগম হয়ে থাকে। এছাড়া সারা দেশেই ধর্মসাগরের প্রসিদ্ধি রয়েছে। এটি আজ একটি মিলন স্থলও বটে। দিঘি দর্শনে ভ্রমণকারীদের মনকে ছুঁয়ে যায় মনোমুগ্ধকর এক ভালো লাগার পরশে। বিকেলের পরন্ত সূর্যের আলো যখন তেজহীন হয়ে আসতে থাকে, ঠিক তখনই শত শত দর্শনার্থীর পদভারে ধীরে ধীরে মুখরিত হতে থাকে ধর্মসাগর পার। দিঘি পাড়ের সবুজ বনানী ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। থরে থরে সাজানো বড় বড় গাছের সারি, তার মাঝে সিমেন্টে বাঁধানো ব্রেঞ্চ, এক কথায় অপূর্ব। বিকেল বেলাটা যারা ঘুরতে চান তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। সব কিছু মিলিয়েই এটি একটি অসাধারণ ও নান্দনিক দর্শনীয় স্থান। দিঘিটি বর্তমানে মৎস্য বিভাগের অধীনে। তবে দিঘির পশ্চিম উত্তর পাড় সংলগ্ন 5 একরের উদ্যানটি কুমিল্লা সিটি কর্পোরেশনের। শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের মধ্যে বিদ্যমান প্রাচীন কয়েকটি দিঘির মধ্যে কুমিল্লা ধর্মসাগর ঐতিহাসিক দিঘি। স্ফটিক তুল্য স্বচ্ছ ও নির্মল পানির জন্য দিঘিটি অতুলনীয়। এখানে দেখতে পেলাম বিকেল বেলায় পরম শান্তিতে আয়েশ করে বসে লোকজন বড়শি দিয়ে মনের আনন্দে মাছ ধরছে। দিঘি পাড়ের সবুজ বড় বড় গাছের সারি ধর্মসাগরকে দিয়েছে ভিন্ন মাত্রা। তাছাড়াও শীতকালে ধর্মসাগরে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে। ধর্মসাগরের উত্তর কোণে রয়েছে কুমিল্লার শিশু পার্ক। এই শিশু পার্কে বসে দিঘির দৃশ্য উপভোগ করা যায়। সবুজ শ্যামল ও বিশাল বড় গাছ নিয়ে এই শিশু পার্ক। এই শিশু পার্কে বসলে মন ভরে যায় ভালো লাগার পরশে। এছাড়াও শিশু পার্কের আশেপাশের ফুচকা আর চা পানের দোকান আপনাকে দিবে বাড়তি আনন্দ। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।